বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা হবে 8 ডিসেম্বর। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের রায় ঘোষণার মুলতবি করেন এবং নতুন এই তারিখ ধার্য করেন। 14 নভেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। রায় ঘোষণা উপলক্ষে আজ সকাল 9:30টার দিকে কারাগারে থাকা 22 আসামিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। পরে 12:45টায় তাদের হাজতখানা থেকে আদালতের এজলাসে নেওয়া হয়। মামলার 25 জন আসামির মধ্যে 3 জন পলাতক রয়েছেন। আবরার ফাহাদকে 2019 সালের 6 অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে 3:00টার দিকে শেরেবাংলা হলের দোতলায় সিঁড়ির করিডোরে তার মরদেহ পাওয়া যায়। কি পর্যালোচনা করা এবং রায় লেখা এই সময়টা স্যারের সম্ভবত কভার হয় নাই, তাই তিনি সময় নিয়েছেন। আর মামলাটা অনেক বড় চাঞ্চল্যকর মামলা, এই কারণে হয়তো একটু সাবধানতা অবলম্বন করে এবং আরও গভীরে গিয়ে চিন্তা ভাবনা করতেছেন, করার পরে হয়তো সিদ্ধান্ত নেবেন বলে আমরা মনে করি। আমরা আসামির পক্ষ থেকে মনে করছি যে এই মামলায়, আমরা আগেও বলেছি যে এই মামলায় যে আপনারা মারা গেছে তার কোনো ডেথ সার্টিফিকেট না, এবং এই মামলায় যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে এই মামলা আনা হয় নাই, এবং মাননীয় আদালতের কাছে আমাদের আসামির পক্ষ থেকে আমরা সকলে এই বিষয়টা উপস্থাপন করেছি।